Ahalan, sahalan, shaharul koran. السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد والثناء لله تبارك وتعالى والصلاة والسلام على رسول الله وبعد সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আলোচনার বিষয় নির্ধারণ করেছি বরকতময় মাহে রমাদান। চলুন আমরা সেই আলোচনার যারা মূল আলোচক তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে যিনি রয়েছেন তিনি প্রখ্যাত আলেমি দ্বীন মাওলানা আখতারুজ্জামান বাবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যিনি রয়েছেন তিনিও একজন প্রখ্যাত আলেমি দ্বীন, তিনি হচ্ছেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আমাদের ভয়েজ ইসলামে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের আলোচনার শুরুতেই প্রতিদিনের মতো পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। افترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد. أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب. وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرُ أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ في السرد واعملوا صالحا إني بما تعملون بصير صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, শুনলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এবারে আমরা মৌলিক আলোচনায় ফিরতে চাই, বরকতময় রমাদান এই বিষয় নিয়ে। শুরুতেই মাওলানা আখতারুজ্জামান বাবুল আপনার কাছ থেকে জানতে চাইব, রমজানের সাথে বরকত শব্দ আছে, মাগফিরাত শব্দ আছে, নাজাত শব্দ আছে, তো এখানে বরকতময় বলতে আমরা কি বুঝি, বরকত বলতে কি বুঝি? الحمد لله كفى والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. معجز উপস্থাপক সাহেব, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় আজকে আলোচনার জন্য নির্বাচিত করেন। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা আর 11টি মাসের ভিতরে খুঁজে পাওয়া যায় না। শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। মাশাআল্লাহ, কুরআনুল অবতীর্ণের কারণেই রমজানের মর্যাদা এতটা বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাম তিনি বলেছেন, রমজান মাস এমন একটি মাস যে মাসের ১৬ তারিখ রাত্রিতেই শয়তানকে কয়েদ করে ফেলানো হয়, অবাধ্য জিনগুলোকে গ্রেফতার করা হয়, যারা মানুষকে আমল ইবাদত করতে ওয়াসওয়াসা বাধা দিতে আর পারে না। এ সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস, ইজা কানা আওয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত্রি যখন উপস্থিত হয়ে যায়, সুফিদাতি শায়াতিন, তখন শয়তানকে গ্রেফতার করা হয়, ও মারাদাতুল জিন, এবং জিনকে কয়েদ করা হয়। মাশাআল্লাহ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মাহে রমজানের এই সুন্দর বরকত এই কারণেই বেশি নাজিল হয় যে শয়তান এবং জিনকে কয়েদ করা হয় যাতে তারা ওয়াসওয়াসা দিতে না পারে। এই অংশ থেকে ইনশাল্লাহ তাআলা আমরা ফিরতে চাই, ইনশাল্লাহ মোহতারাম আপনার কাছে ফিরব। তবে আপনার কাছে ফিরার পূর্বে চলুন আমরা একটি সুন্দর ইসলামী সঙ্গীত শুনে নিই। সুপ্রিয় দর্শক, চলুন আমরা একটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনি। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে, তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আলহামদুলিল্লাহ, শুনলাম খুব চমৎকার একটি ইসলামী সঙ্গীত। এবার আলোচনায় ফিরছি উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আপনার কাছে। মোহতারাম, যেমনটি বলছিলেন যে শয়তানকে বেঁধে ফেলা হয়, কিন্তু মাহে রমজানে তো অনেক অনেকে অনেক অন্যায় কাজ করেন, আমরা দেখি কেউ রোজা রাখেন না, অথবা রোজা রাখলেও তার মৌলিক যে তার নফসে আম্মারা যে ধোকা দিয়ে থাকে সেই ধোকায় সে এগিয়ে যায়, সে ওয়াসওয়াসাতে পড়ে যায়, এই কারণটা কি হতে পারে যদি আপনি বলতেন? হামিদ ওয়া মুসাল্লি ওয়া বাদ, সম্মানিত পরিচালক, যে বিষয়ে আমরা জানতে চেয়েছি আলোচনা করেছি অবশ্যের উত্তর আমি দেব ইনশাআল্লাহ। এই মাহে রমজানের মোবারক এই কথাটির ব্যাপারে আমি একটু শেয়ার করতে চাই আমার আলোচকের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমজান শব্দটি উচ্চারণ করার সময় শুধু তোমরা রমজান বলবে না, রমজানের সাথে তোমরা মোবারক শব্দটি উচ্চারণ করবে, আজিম শব্দটি উচ্চারণ করবে, করিম শব্দ, যে করিম শব্দ উচ্চারণ করবে। আল্লাহ তাবারাকা তাআলাও রমজান শব্দ উল্লেখ করাকালীন সময়ে তিনি একটা সিফত দিয়ে বর্ণনা করেছেন, যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস তো সেই মাস যে মাসে আল্লাহ কুরআন নাজিল করেছে, স্মরণ করিয়ে দিচ্ছে, স্মরণ করিয়ে দিয়েছেন। দুই নাম্বার কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দেখেন খুব চমৎকার করে, ইজা আতাকুম শাহরুন আজিমুন, শাহরুন আজিমুন শব্দটি বিশ্ব নবীর মুখ দিয়ে বেরিয়েছে, যার কারণে রমজান শরীফের বরকত
অনেক অংশে এটা বৃদ্ধি হয়ে যায়। মাশাআল্লাহ। পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন যে কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুম, তোমাদের প্রতি একটি ছায়া দিচ্ছে এমন একটি মাস যেই মাসটি অত্যন্ত বরকতময় মাস। মাশাআল্লাহ। এই মাসটি যে বরকতময় এ বিষয়ে আল্লাহ তাবারাকা তাআলা এই হাদিসের শেষ অংশে বলেছেন ফিহি ইউজাদু রিজকুল মুমিন, এই মাস এত চমৎকার একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য রিজিককে বৃদ্ধি করে দেয়। এরপরে আমরা যখন দেখি আমলের দিক থেকে যখন আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফিল হাসানাতা বিআশরি ইলা সাবইমিয়াতি যিফিন, প্রত্যেকটা নেক আমলকে তার সাত গুণ থেকে অর্থাৎ দশ থেকে শুরু করে সাত শত গুণ পর্যন্ত তিনি বৃদ্ধি করে দেন। এমনকি বেগাইরি হিসাবের কথাও কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে এরকম একটা নিয়ামত মাসে আরো কি কি হতে পারে আমরা শুনবো আপনার কাছ থেকে। তবে আপাতত নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। যেমনটি আপনি বলছিলেন যে রমজানের এই বরকত, এই নিয়ামত, এটা শুধুমাত্র বান্দাদের জন্য রয়েছে এবং আল্লাহ পাক সেই অবারিত দ্বারাই কিন্তু নিয়ামত দিয়েই যাচ্ছেন। জি, এই বিষয়ে একটু চমৎকার কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে। মাহে রমজানের বরকত প্রতিটি কাজ, প্রতিটি আমলের ক্ষেত্রে বরকত, পরবর্তী দেখা গেছে আল্লাহ রাসূল নিজে বলেছেন বরকত, নিজে বলেছেন যে তাসাহারু সেখানে আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে বরকত নিহিত রয়েছে। ইফতারের ক্ষেত্রে নবীজি বলেছেন যে ফালিউফতিরু আলা তামারাতিন ফাইন্নাহা বারাকাতুন ফিহা, তোমরা খেজুরের মাধ্যমে তোমরা ইফতার করো কারণ খেজুর দিয়ে ইফতার করা এর মধ্যে বরকত নিহিত রয়েছে। প্রত্যেকটি কথার মধ্যে আমলের ক্ষেত্রে বলা হয়েছে কোন লোক যদি সুবহানাল্লাহ অথবা তাসবি, একটা তাসবি রমজান শরীফে পড়ে 1000 তাসবির সওয়াব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে সর্বোপরি আল্লাহ তাবারাকা তাআলা হাদিসে কুদসি যে কথাটা বলা হয়েছে ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্না সাওমা লি ওয়া আনা আজিজি বি, মাশাআল্লাহ। রমজান শরীফ যারা রোজা রাখে এটা কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার বান্দারা রোজা রাখে এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে দিয়ে দেব। কারণ হলো আল্লাহ পাকের হাইসিয়াতই তো এটা, আল্লাহ খান্না আমরা সেই কাজটা করেছি কারণ আমার বান্দারা আমার জন্য খাওয়া দাওয়া পান করা থেকে বিরত রেখেছে। আরেকটা আল্লাহ পাকের গুণ হচ্ছে না খেয়ে থাকা। বান্দারা যখন রমজান মাসে না খেয়ে থাকে আল্লাহর গুণাবলীর সাথে এই গুণটাও মিশে যায়। মাশাআল্লাহ। তারপরে আমরা কিন্তু দেখি এই রমজান একটি নফল ইবাদত, পুরো 11টি মাস ফরজ ইবাদতের সমান, কত বড় পাওয়ার দেওয়া হয়েছে সকল ইবাদতে। সুবহানাল্লাহ। আমি এ বিষয়ে আমি মলন সাহেবের কথার সাথে একমত, মানে একমত পোষণ করি। আমি বলতে চাচ্ছি আমলের দিক দিয়ে রমজানের বরকত অপরিসীম, অপরিসীম। আজকে যদি রমজান মাস না হতো তাহলে অন্য মাসে এক রাকাত নফল নামাজ পড়লে নফলের সওয়াব পাওয়া যেত নিঃসন্দেহে। আজকের এই রমজান মাসে এক রাকাত নফল নামাজ পড়লে এক রাকাত ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য মাসে এক রাকাত ফরজ ইবাদত করলে, নামাজ পড়লে এক রাকাত ফরজের নামাজের সওয়াব পাওয়া যেত। আজকের এই রমজানে এক রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু। এটা নিঃসন্দেহে রমজান মাসের বরকত, বরকতের কারণই এটি হয়েছে। শুধু তাই নয়, আরও রমজান মাস এর বরকতের মাঝে রয়েছে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু তাআলা রমজান মাসে অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এর চেয়ে বরকতপূর্ণ রমজান মাসের আর কোনো কিছু কি হতে পারে? নিশ্চয়ই তাই। এবং দেখুন দানের উত্তর বলছিলেন আপনি, এটা একটা এক লাইনে আমি এর উত্তর দিতে চাই যে মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছে রমজানের আগ মুহূর্তে যে সকল শয়তানরা যে সকল ইনজেকশন দিয়েছিল ওই ইনজেকশনের ক্রিয়ার কারণেই মূলত রমজানে কিছু অন্যায় করে। এটার সাথে কি মানে পার্থিব জগতের একটা উদাহরণ রয়েছে, যেমন আপনি কোনো লঞ্চ বা যে কোনো যানবাহন আপনি যখন এটাকে বন্ধ করবেন, লঞ্চের চিন্তায় যদি আমরা করি বা স্টিমার, এটা কিন্তু একটা গতি রয়েছে, গতিসীমায় ধীরে 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 ওই ধাক্কায় সে কিন্তু
তার ঘাট পর্যন্ত পৌঁছে যায়। সকল পাপ থেকে দূরে থাকতে হবে, দূরে নিজেকে রাখতে হবে, তাহলে কিন্তু রমজানের হাইসিয়াত, রমজানের বরকতটা আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দুজন খুব সুন্দর আলোচনা করেছেন, আল্লাহ আপনাদের সকলকে বেশি বেশি করে কোরআনের খিদমত করার তৌফিক দিক, আমিন। তখনই আমাদের অনুষ্ঠান সার্থক হবে যখন আপনারা এই অনুযায়ী আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক ও সামাজিক জীবনে কাজে লাগাবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দিক। ইনশাআল্লাহ যেতে যেতে আমরা একটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনবো, তবে আমি নিচ্ছি আপাতত বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার মতাদর্শে মিল থাকা চাই, তার পথ ভুলে কিছু চাওয়া নাই। যার মতাদর্শে মিল থাকা চাই, তার পথ ভুলে কিছু চাওয়া নাই। আহমাদ নামে যিনি পথ দেখালো, আহমাদ নামে যিনি পথ দেখালো, এসো না সুর তুলে তার নামে গাই, এসো না সুর তুলে তার নামে গাই। যার মতাদর্শে মিল থাকা চাই, তার পথ ভুলে কিছু চাওয়া নাই। যার মতাদর্শে মিল থাকা চাই, তার পথ ভুলে কিছু চাওয়া নাই। নিজ প্রয়োজন ভুলে অপরের তরে, দিয়েছিল ভালোবাসায় আপন করে। নিজ প্রয়োজন ভুলে অপরের তরে, দিয়েছিল ভালোবাসায় আপন করে। ভেদ ভুলে শত্রুকে করলো যে ভাই, এসো না সুর তুলে তার নামে গাই। আজ শুধু দিকে দিকে প্রয়োজন যাকে, সে নেই তবু তার পথ পড়ে থাকে। বিদ্বেষ ভুলে চলো সে পথে সবাই, এসো না সুর তুলে তার নামে গাই, এসো না সুর তুলে তার নামে গাই। বিশ্বাসী ছিল যে তিনি চিরদিন, ডাকতো সবাই তাকে বলে আলামিন। বিশ্বাসী ছিল যে তিনি চিরদিন, ডাকতো সবাই তাকে বলে আলামিন। বিশ্বাসী ছিল যে তিনি চিরদিন, ডাকতো সবাই তাকে বলে আলামিন। সে মধুর নামটিতে হারিয়ে যাই, এসো না সুর তুলে তার নামে গাই, এসো না সুর তুলে তার নামে গাই। যার মতাদর্শে মিল থাকা চাই, তার পথ ভুলে কিছু চাওয়া নাই। যার মতাদর্শে মিল থাকা চাই, তার পথ ভুলে কিছু চাওয়া নাই। আহমাদ নামে যিনি পথ দেখালো, আহমাদ নামে যিনি পথ দেখালো, এসো না সুর তুলে তার নামে গাই, এসো না সুর তুলে তার নামে গাই, এসো না সুর তুলে তার নামে গাই, এসো না সুর তুলে তার নামে গাই।